আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যা জিব্রাইল ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জিব্রাইল আল্লাহর নবীর কাছে আসলেন, এসে বলছেন হাজি খাদিজা আল্লাতি আতাত ইলাইকা, ওই যে ওই যে ওই যে খাদিজা আপনার নিকটে আসছে, মাহা এনাম তার হাতে একটা পাত্র রয়েছে, কি হে এদামতম সেই পাত্রে খাদ্য আছে আর তরকারি আছে, আপনার জন্য নিয়ে আসছেন খাদিজা, আসলে আপনি তাকে বলবেন খাদিজা ইয়াকরাল্লাহ তাআলা সালামা, আপনি বলবেন যে খাদিজা তোমাকে আল্লাহ সালাম দিয়েছে, অমিননি, আর আমার পক্ষ থেকে বলবেন খাদিজা তোমাকে জিব্রাইল সালাম দিয়েছে, অবাসের ফিল জান্না, তারপরে তাকে একটা অবাসের ফিল জান্না, তার একটা জান্নাতের সুসংবাদ দিবেন যেখানে কোনো হইচই নেই, যেখানে কোনো অশান্তি অতৃপ্তি বলে কোনো জিনিস নেই, সেটা হীরা মুক্তা মাণিক্য দ্বারা তৈরি, বুখারি মুসলিম। ওইও তো মহিলা, আল্লাহ রাসূল এইভাবে বলেছেন তো ওইভাবে বলেছেন, এইভাবে বলেছেন তো ওইভাবে বলেছেন, তা আপনাকে তো খাদিজার মতো মনে করি, আপনাকে এইভাবে তীর নিন্দা করব বলে কেন? আল্লাহ রাসূল বলেছেন নারী শয়তানের বেশ ধরে আসে, শয়তানের বেশ ধরে যায়, তাহলে কি কথা আল্লাহ রাসূল খাদিজাকে বলেছেন? তাহলে কি কথা আল্লাহ রাসূল আয়েশাকে বলেছেন?